আজকে যে টপিকটা বলবো সেটা কি নিয়ে বলো? ওয়াটার। ওয়াটার ভিন্ন ভিন্ন বাক্যে ভিন্ন ভিন্ন পার্সিভ স্পিচ হিসেবে কিভাবে ব্যবহৃত হয়, চলো এক একটা করে বাক্য দেখি। আই ওয়ান্ট টু ওয়াটার দ্য প্ল্যান্ট, গাছে পানি দিতে চাই। ওয়ান্ট টু, ওয়ান্ট চাওয়া, এরপরে ইনফিনিটিভ টু, টু এর পরে কি হবে বলো? ভার্বের বেজ হবে। তাহলে ইনফিনিটিভ টু এর পরে ভার্বের বেজ হয়, তাহলে আই ওয়ান্ট টু ওয়াটার দ্য প্ল্যান্ট। এই ওয়াটার দ্য প্ল্যান্ট, এই ওয়াটার তখন কি হয়ে গেল বলো তো? ভার্ব হয়ে গেল। পরের বাক্যটা যদি বলি যে যে ইম্পারেটিভ বাক্য হচ্ছে, আচ্ছা আই ওয়াটার দ্য প্ল্যান্ট, আই হলো সাবজেক্ট, সাবজেক্টের পর কি বসে? ভার্ব বসে। তাহলে এখানে ওয়াটার কি হয়ে গেল? ভার্ব। তাহলে আই ওয়াটার দ্য প্ল্যান্ট সাবজেক্টের পরে কার জায়গা? ভার্বের জায়গা। এই জন্য এখানে ওয়াটার কি হয়ে গেল? ভার্ব হয়ে গেল। হলো, এবার যদি আমি তোমাকে বলি যে আই ড্রিঙ্ক ওয়াটার, তো আই ড্রিঙ্ক ওয়াটার সাবজেক্ট, ড্রিঙ্ক হলো ট্রানজিটিভ ভার্ব, তাহলে ওয়াটার এখানে কি? অবজেক্ট। সো এই অবজেক্ট হওয়ার কারণে অবজেক্টের জায়গায় বসে সাধারণত নাউন, তাহলে এই ওয়াটার এই বাক্য হয়ে গেল নাউন। আর একটা বাক্য যদি বলি যে ওয়াটার ইজ লাইফ, পানি জীবন, তাহলে ওয়াটার ইজ লাইফ, ইজ ভার্ব, তার আগে বাক্যের সাবজেক্টের জায়গায় দখল করেছে ওয়াটার, সাবজেক্টের জায়গায় কে বসে? ভার্ব বসে। কে বসে? ভার্ব বসে না, সাবজেক্টের জায়গায় নাউন বসে। বলো কি বসে? সাবজেক্টের জায়গায় নাউন বসে। তাহলে উত্তর কি দাঁড়ালো? অবশ্যই এখানে ওয়াটার হয়ে গেল নাউন। এবার যদি তোমাকে বলি যে ইট ইজ এ ওয়াটার পট, এ ওয়াটার পট ডিটারমিনার অ্যাডজেকটিভ নাউন, এখানে ওয়াটার কি হয়ে গেল বলো? অ্যাডজেকটিভ হয়ে গেল। এই ছিল ওয়াটার নিয়ে আয়োজন। থ্যাংক ইউ সো মাচ।